হাই বন্ধুরা, আজ আমি আসছি আপনাদের সামনে আপনাদেরকে ট্রু ক্যাপচার সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এবং কীভাবে উইথড্র করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ইনফরমেশানটা হচ্ছে এটা, ট্রু ক্যাপচা এখন কিছু মানে রুলস চেঞ্জ করছে, আপডেট দিয়েছে। সেটা হচ্ছে সফটওয়্যারে কিছু ক্যালকুলেটর আছে, সেখানে আপনার যদি পয়েন্ট যদি 3 হয় তাহলে আপনাকে আর কাজ করতে হবে না, অটোমেটিকলি আপনি ইনকাম করতে পারবেন। এটা একটা গুড নিউজ। আর ব্যাড নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে উইথড্র করতে পারছি না আমরা, আমরা টু ক্যাপসা থেকে উইথড্র করতে পারছি না, কারণ আমরা পেজাতে উইথড্র করতাম, পেজাটা টু ক্যাপসা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটার মূলত কারণ আছে, তো এই সম্পর্কে আমি বলতে চাচ্ছি না। তো এই যে সংকটময় সময় চলতেছে, আমরা ইনকাম করতেছি অথচ উইথড্র করতে পারতেছি না, টাকাটা হাতে পাচ্ছি না, তো এইটা আমরা কীভাবে সমস্যাটা সমাধান করতে পারি সেটা আমি আপনাদের কাছে দেখাবো। তো আমার টু ক্যাপস অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করতেছি। এটা হচ্ছে আমার টু ক্যাপস অ্যাকাউন্ট। এখানে আপনারা দেখুন আমার এখানে ব্যালেন্স আছে $12, অর্থাৎ এইটা আমি উইথড্র করে দেখাবো আপনাদেরকে, আপনি এটা কীভাবে আপনি উইথড্র করবেন সেটা আমি প্রসেসটা আপনাকে দেখাবো। যখন মানে প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্টে যদি আপনি কোনো অ্যালার্ট বা উইথড্র অ্যালার্ট যদি করে অ্যাড করে না থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে এরকম দেখাবে। আমি দেখাচ্ছি, রিকোয়েস্ট পেমেন্ট এখানে ক্লিক করুন, অথবা এখান থেকে আপনি ক্লিক করতে পারেন রিকোয়েস্ট পেমেন্ট, এরকম থাকবে। যদি আপনার অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তখন আর এই অপশানটা আপনার থাকবে না। তো আমি দেখাচ্ছি যে অ্যাকাউন্ট অ্যাড করার পর কীরকম অবস্থা থাকে। তো আমি এখানে যে কোনো একটা আমি অ্যাকাউন্টে এখানে করতেছি, এখান থেকে আমি আপলোড দিলাম, সরি আপহোল্ড, আন্দাজে একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম। এটা তো অবশ্যই আমি করবো না, উইথড্র করবো না, কিন্তু আমি এখানে একটা অ্যাড করতে হবে আপনাদের প্রসেসটা দেখানোর জন্য আর কি, এছাড়া উপায় নাই। তারপর এখানে চেঞ্জে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর সরি আমাকে বিয়া এখানে ক্লিক করতে হবে, পিআইটি ক্লিক করলাম, পিআইটি ক্লিক করার পর আপহোল্ড এখানে ক্লিক করলাম, এখানে আমার আপহোল্ড অ্যাকাউন্ট আমাকে দিতে হবে, আমি দিয়ে দিলাম এখানে। না, এখানে আমার যে ইমেলটা দেওয়া আছে আমি সেই ইমেলে দিয়ে দিলাম, আপনার এটা আমি দিয়ে দিলাম। তারপর আমি সেন্সে ক্লিক করলাম, এখানে দেখুন এখানে বলতেছে আমার ইমেলে একটা গেছে, ইমেল গেছে, এখানে আমাকে ভেরিফাই করতে বলতেছে। আমি আমার ইমেলটা চেক করি, এখানে দেখুন, এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখুন আপনি এখান থেকে আপনার যেহেতু এটা আমার অফলাইন ব্রাউজার আর আমার অ্যাকাউন্টটা আছে আপনার মজিলাতে আছে, সে কারণে আমি এখান থেকে আমি এই লিঙ্কটাতে আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, আমি এটা করবো না। আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে একটা নতুন ট্যাব ওপেন করলাম, তারপর এখানে পেস্ট অ্যান্ড গো এখানে ক্লিক করলাম। এখানে দেখুন এখন আমাকে এখানে বলতেছে
এখন আপনাকে এই যে মানে অ্যাকাউন্টে অ্যাড করার পর আপনি অ্যালার্ট যখন অ্যাড করবেন, উইড্রো অ্যালার্ট যখন অ্যাড করবেন, তখন আপনার অ্যাকাউন্টে এরকম দেখাবে। তখন কিন্তু সর্বপ্রথম কিন্তু এরকম ছিল না, সর্বপ্রথম আপনার এরকম ইয়া ছিল, সরি এটা বাদ দেখাতে পারলাম না, তো এরকম পাবেন। এরকম পাওয়ার পর এটা কিন্তু আপনার একটা অ্যালার্ট অ্যাড করতে হবে, না করলে আপনি কিন্তু এই অপশনটা পাবেন না। বিশেষ করে এই যে এই অপশনটা আমার দরকার আছে, এই অপশনটা ট্রান্সফার ফান্ড টু আদার অ্যাকাউন্ট। এখানে আমরা উইড্রো অপশন দেখুন, আমি কিন্তু অনেকবার উইড্রো করেছি, তো এগুলো আমি দেখাচ্ছি না। আমি এখানে এখানে ক্লিক করব, এখানে আমরা বা অ্যাকাউন্ট যত আছে আমি সর্বপ্রথম দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো, একটা কম অ্যামাউন্ট আর একটা হচ্ছে আপনার বেশি অ্যামাউন্টের। তো আমি এখানে অ্যামাউন্ট দিলাম 0.5, এখানে মিনিমাম আপনি এটাই সেন্ড করতে পারবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্টটা দিবেন, আপনি কোন অ্যাকাউন্টে সেন্ড করতে চাচ্ছেন। আমি এই অ্যাকাউন্টে সেন্ড করে দেবো, অ্যাকাউন্টটা ভালো করে চেক করে নেবেন। ওকে, আমার অ্যাকাউন্ট ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি সেন্ড করুন 0.5, আমি কিন্তু সেন্ড করছি। এখানে দেখুন, এখানে বলতেছে উই হ্যাভ সেন্ট এ মেসেজ টু ইউর ইমেল আর নাজরুল আলী @gmail.com টু কনফার্ম দ্য ওনারশিপ অফ অ্যাকাউন্ট। তা আমি আমার অ্যাকাউন্টটা আমি চেক করতেছি, আবার ইনবক্সে গেলাম। এখানে বলুন, এখানে আমাকে কনফার্ম করতে বলতেছে, আমি যখন কনফার্ম করব, এখানে আপনি ইমেলটা দেখুন, আপনি এই এই যে যে ইমেল আপনি সেন্ড করতে চাচ্ছেন সেই ইমেলটা হচ্ছে এখানে। কিন্তু আবার আপনি ইয়া করবেন, কনফার্ম করার আগে চেক করে নেবেন @zahidali@gmail.com, ঠিক আছে। তারপর আপনি এই লিঙ্কটা আবার কপি করে নেবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন, অথবা এখান থেকে আপনি ক্লিক করবেন যদি একই ব্রাউজার হয়। আমার যেহেতু অন্য ব্রাউজার, সেখানে আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে আবার সেন্ড করে দিচ্ছি। যখন আপনি এখানে কনফার্ম করবেন, কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যামাউন্টটা সেন্ড হয়ে যাবে, আপনার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমি সেন্ড করে দিলাম, যে দেখুন আমার এতক্ষণ আগে ব্যালেন্স ছিল 12 সামথিং, অর্থাৎ 12.33, এখন আমার হয়ে গেছে 11.83। এখানে কোনো ফি কাটে না, এইভাবে আপনি 0. এখানে দেখুন পেড দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে প্রমাণটা দিয়ে দিই, আমার এখান থেকে আমি আমার টু ক্যাপসাতে ঢুকি, যে অ্যাকাউন্টে আমি সেন্ড করলাম। তো যাক, এখানে কোনো অপশন আছে এরকম আছে মনে তো আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি যাক, আমি এটা আপনাদেরকে দেখাইলাম, শুধুমাত্র এইটুকু মনে রাখেন যে আমার এখানে বর্তমান কত ব্যালেন্স আছে, এইটুকুই মনে রাখুন। এখানে দেখুন $1.6 আছে, আমি আবার উইড্রো করে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখানে কোনো বোঝা যাচ্ছে না, তবে অ্যামাউন্টটা যে যোগ হয়েছে এটা আপনি দেখতে পারবেন। আবার আমি এখানে গেলাম, এখান থেকে আমার যতটুকু ব্যালেন্স আছে আমি পুরোটাই এবার সেন্ড করব, কপি করলাম, আবার আমি পে আউটে গেলাম, ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যামাউন্টটা দিলাম
ফুল অ্যামাউন্টটা। তারপর এখানে আমার অ্যাকাউন্টটা দিলাম, দিয়ে দিলাম, তারপর আমি সেন্ড করলাম। তারপর আমি আবার ইমেল চেক করব, ইনবক্সে গেলাম, ইমেলটা চলে এসেছে। আমি কপি করলাম, পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করলাম। দেখুন বর্তমানে আমার ব্যালেন্স 0,0 হয়ে গেছে। আর এখানে দেখুন, এখানে পেড মানে সঙ্গে সঙ্গে উইথড্র করার সঙ্গে সঙ্গে এটা আপনি পেয়ে যাবেন, এখানে 1 সেকেন্ডও সময় লাগে না। এখন আমি আমার আমার ক্যাপসা অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, এখানে দেখুন আমার ব্যালেন্স আছে 1.6। এখন আমি এটা যদি রিফ্রেশ দেই, এখন দেখুন হয়ে গেলো আমার 13.43। তো এইভাবে আপনি 1 সেকেন্ডও সময় লাগবে না, আপনি এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন অন্য অ্যাকাউন্টে, অথবা আপনি চাইলে আমার এখানে ট্রান্সফার করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে ফোন দেবেন, আমি ফোন নম্বরটা আমি আপনাদেরকে বলে রাখি। ফোন নম্বরটা হচ্ছে আমার 0176174177417. আবারও বলতেছি 0176174137 এই নাম্বারে যদি কেউ আমার এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে চান, অবশ্যই আমাকে আগে ফোন করবেন, তাহলে তারপরে আপনি ট্রান্সফার করবেন। অর্থাৎ আপনি যখন আমার ফোন করবেন, তখন আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমি দেখব, দেখার পর আমি এটা পরবর্তীতে আপনি কত সেন্ড করেছেন সেটা আমি মিলাবো। মিলার পর আপনাকে আপনার টাকাটা আপনার বিকাশে অথবা ডাচ বাংলা যে ইয়া আছে, রকেট অ্যাকাউন্ট আছে, সেখানে আমি আপনাদেরকে সেন্ড করে দিয়ে দেবো বাংলাদেশি টাকায় সেন্ড। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে উইথড্র অপশন, অর্থাৎ এখান থেকে আমি আবার আদার্স অন্য কোনো অ্যাকাউন্টে আমি ইয়া ট্রান্সফার করবো, যে বর্তমান যেহেতু পেজে নাই, পেজে ছাড়া আমার অন্য অন্য যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলোতে আমি পারফেক্ট মানি আছে, কুইন বাজ আছে, অন্য অন্য যে অ্যাকাউন্টগুলো আছে, আপনাদের যদি না থাকে তো আপনারা ক্রিয়েট করতে পারেন, এই অ্যাকাউন্টগুলো ওপেন খুলে আপনি এখানে ট্রান্সফার করতে পারেন। আমি এই সব অ্যাকাউন্টে ট্রান্সফার করে আমার বাংলাদেশি টাকা আমি কনভার্ট করে নেব। তো সেই ক্ষেত্রে আমার একটা কিন্তু ইয়া অ্যামাউন্টটা লাগবে, মানে অর্থাৎ উইথড্র ফিটা আমার লাগবে, সেই ফিটা আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি আমাকে $1 উইথড্র ট্রান্সফার করেন আমার অ্যাকাউন্টে, তাহলে আমি আপনাদেরকে 70 টাকা দেবো। আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি, আমি আপনাদেরকে 70 টাকা দেবো সঙ্গে সঙ্গে। অর্থাৎ আপনি আমার অ্যাকাউন্টে দিবেন, 1 সেকেন্ডের মধ্যে আমি পেয়ে গেলাম, 5 মিনিটের মধ্যে আমি আপনার বিকাশ অথবা অন্য যে কোনো অ্যাকাউন্টে আমি আপনাকে টাকাটা 70 টাকা আপনার অ্যাকাউন্টে আমি সেন্ড করে দিয়ে দেবো। আর আপনি যদি $0.5 সেন্ড করেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে 30 টাকা সেন্ড করব। এটা আমি আপনাদেরকে সরাসরি বলে দিলাম, যদি কেউ কারো যদি সমস্যায় পড়ে থাকেন, যদি উইথড্র করতে না পারেন, যদি এরকম মনে হয় যে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস করতে চান বা বিশ্বাস করে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই অবশ্যই আমার এই নম্বরে ফোন দেবেন। এই নম্বরে ফোন দেওয়ার পর কনফার্ম করবেন যে ভাই আমি আপনাদেরকে আপনাকে এত ডলার সেন্ড করতেছি। আর আমি যেহেতু আপনাদেরকে আমি সরাসরি দেখালাম যে 1 সেকেন্ড সময় লাগে না, সেই কারণে 1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ আপনি আমাকে 1 সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিলেন, আমি আপনাদের 5 মিনিটের মধ্যে আপনার আপনার ইয়া সঙ্গে সঙ্গে আপনার আমাকে মেল করবেন, আমি আপনাদের মেল অ্যাড্রেস দিয়ে দেবো, অথবা যে মেল অ্যাড্রেস আপনারা দেখলেন rzahidali@gmail.com, এখানে আপনারা আমাকে মেল পাঠাতে পারেন, এখানে আপনার ব্যাঙ্ক ডিটেল আপনারা পাঠাতে পারেন, সেখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি দেবেন বিকাশ অথবা ডাজমোলা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে আমি কীভাবে আমার এই যে অ্যাকাউন্টটা আমি এখানে যে $13 নিয়ে আসলাম, অথবা আরও হতে পারে অন্য কোনো অন্য অন্য যে অন্য কেউ মানে যারা পাঠাতে পারে আমাকে,
আমার ভিডিওটা দেখার পর, সেখান থেকে আমি কিভাবে আমার অন্য অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নেব বা কোন অ্যাকাউন্ট থেকে আমি ইয়া নেব সেইগুলো ইনফরমেশান আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।